চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে মহানন্দা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত এলাকার মানুষ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেবীনগর ইউনিয়নের সর্বস্তরে জনগণ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভাঙন কবলিত এলাকার অধিবাসী আজিজুর রহমানের সভাপতিতে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন দেবীনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস, শিক্ষক মোস্তাফিজুর রহমান ও নাইমুদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা দানেশ আলু প্রমুখ। বক্তারা বলেন, প্রতি বছর অবিরত মহানন্দ নদী ভাঙনে দেবীনগর ইউনিয়নের অসংখ্য ঘর বাড়ি, স্কুল, মাদ্রাসা, হাট বাজার ও ফসল জমি বিলীন হয়ে যাচ্ছে। এ অঞ্চলে মানুষের কান্না আর হাহাকারের চিত্র দিন দিন বেড়ে চলেছে। ভূমিহীন হচ্ছে হাজার হাজার পরিবার, কিন্তু নদী ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সরকার। এখন হুমকির মুখে রয়েছে দেবীনগর দ্বিমুখী স্কুল, ডিআর কলেজ, দাখিল মাদ্রাসা, ধুলাউড়ি, হাট সহ বহু স্থাপনা। ভাঙন রোধে সরকারের দ্রুত বরাদ্দ সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।